দর্শক, পাড়াগ্রাম হাটে একটি গরু এভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছেন। গরুটা ক্লান্ত হয়ে গেছে, যার কারণে এভাবে শুয়ে আছে। আসলে গরুটা মারা যায় নাই, একটু অসুস্থ। অসুস্থ নাকি ভাই? প্রচন্ড ব্যথা, প্রচন্ড শরীরে ব্যথা। আচ্ছা আচ্ছা, এটা এটার আনুমানিক দাম কেমন হবে ভাই? দাম কত হবে? 80-90 হবে। 80-90 হাজার। তো আপনাদের কি পুরো টাকাটাই লস গেল আজকে? লস যাবে না, কষাইয়ের কাছে বিক্রি হবে। কষাইয়ের কাছে বিক্রি হবে, মানে হাটে যাইতে পারতেছে না এই গরুটা? ব্যাপারীদের কান্না কেউ বুঝে না ভাই? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আসলে ভাইজান তো হাসতেছেন, কই কান্না করতেছেন কই? কান্না করলে তো আমাদের বিশাল লস, এখন হাতে আসছি, বেশি করবো, আল্লাহ হাতে তাই খাবো। আচ্ছা আচ্ছা, সব আল্লাহর উপর নির্ভর করা। আচ্ছা, সব জানে আমার আল্লাহ। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন গরুটা আসলে একটু অসুস্থ হয়েছে। গরুটা এমনিতে ঠিক আছে, তেমন কিছু হয় নাই। গরুটা ক্লান্ত হয়ে গেছে, গরুটা এই গাড়িতে আসছিল, এই গাড়িতে বেঁধে রাখছে গরুটাকে দেখতে পাচ্ছেন, এবং গরুটা কিন্তু সুস্থ আছে। আচ্ছা, ও কাকার গরু না, ভাইজানের গরু নাকি? এই গরুটা হচ্ছে মালিক হচ্ছে এই ভাই। বক্তব্য ভালো হইতো না, ভালো বক্তব্য যা কোন লাগে কই দেন কই রে দি। আচ্ছা আচ্ছা, গরু আনছি প্রায় 3000 টাকা ভাড়া। 3000 টাকা ভাড়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার পরে অনেক গরু তো দাম হচ্ছে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাম আছে না হইলে 90-95 বিক্রি করতে হবে, 60-65 বিক্রি করতে হবে কষাইদের কাছে, মাংস ব্যবসায়ীদের কাছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মুরব্বী। কি হয় মানে আপনাদের কোনো গরু যদি অসুস্থ হয় তাহলে ওইটাই আমরা সাথে সাথে মাংস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন পাড়াগ্রাম হাটে আছি, এই যে গরু আসতেছে, আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও করে করে সুন্দর এক পরিবেশ, কীভাবে ট্রাকে করে গরু আসছে এবং কীভাবে নামতেছে সব কিছুই দেখাবো। আমাদের সাথে থাকবেন।